দেখছিস বেটা, মার্কেটে কত ডিমান্ড আমার। চার্জার নাই বক্সে, তাও মানুষ দুমাইয়ে কিনে। হোয়াট সিরিয়াসলি চার্জার? আমার তো চার্জারই লাগে না ব্রো। কস্কি মমি, কেমন হবে যদি টেসলার তরফ থেকে আমরা কোনো ধরনের স্মার্টফোন পেতে যাই? ইলন মাস্ক, তিনি পৃথিবীর যে সমস্ত কিছুতে হাত দিয়েছে তা গোল্ডে পরিণত হয়েছে, এমন প্রবাদ আছে আপনারা জানেন। আর কেন এই প্রবাদ থাকবে না, কারণ ইলন মাস্ক কী করেন ইভন? তার গাড়ি রয়েছে, টেসলা ইলেকট্রিক কার রয়েছে আপনারা জানেন, দেন তার স্পেস এক্স রকেট রয়েছে, তারপরে স্টারলিঙ্ক, এছাড়াও তার আরও বড় বড় বিজনেস, আরও অনেক প্ল্যানিং রয়েছে আপনারা জানেন, মঙ্গল গ্রহ নিয়েও প্ল্যানিং রয়েছে সেটাও আপনারা জানেন। সো অনেকেরই প্রশ্ন ছিল ইলন মাস্ক বা টেসলা কেন কোনো স্মার্টফোন তৈরি করছে না, যেহেতু মোবাইল ফোনের একটা স্বর্ণযুগ বা স্মার্টফোনের একটা স্বর্ণযুগ এই মুহূর্তে পৃথিবীতে আমরা দেখছি। সো ইলন মাস্কের কাছ থেকে আমরা এরকম কিছু আশা করতেই পারি। বিভিন্ন লিক্স রুমার্স আপনারা অনলাইনে ঘোরাফেরা করতে দেখছেন বেশ কিছুদিন যাবৎ, এবং সেখান থেকে জেনে আসছেন টেসলা কোনো একটি স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে। এবং ওই লিক্স রুমার্সের তথ্য অনুসারে আমার মনে হয়েছে এটা লুক লাইক এ স্মার্টফোন, বাট মোর দ্যান এ স্মার্টফোন। হ্যাঁ, সেরকমটাই মনে হয়েছে। আমরা রেগুলার যে স্মার্টফোনগুলো দেখে আসছি সেটা আপনি বলতে পারেন আইফোন 13 সিরিজের একদম টপ লেভেলের স্মার্টফোন বা স্যামসাংয়ের একদম টপ লেভেলের স্মার্টফোন, যা অফার করছে তার চাইতে একেবারেই ব্যতিক্রম ধর্মী কিছু, মানে যেটা আমরা স্মার্টফোনে কখনো কল্পনাও করিনি, এমন কিছু দিয়ে ওই স্মার্টফোন আসবে যদি কিনা এই লিক্স রুমার্সগুলো সত্যি হয়ে থাকে। তো কবে আসতে পারে ইলন মাস্কের এই টেসলা, এ ব্যাপারে কোনো ধরনের অফিসিয়াল তথ্য নেই। ইভেন আমরা এই ভিডিওতে যে সমস্ত লিক্স রুমার্স নিয়ে কথা বলছি এগুলো সম্বন্ধেও কিন্তু অফিসিয়াল কোনো তথ্য নেই, ইন্টারনেট ঘাটালে আপনিও জানতে পারবেন যেভাবে আমিও জেনে নিয়েছি। তো টেসলার এই স্মার্টফোনের নামটা কি? টেসলা মডেল পাই। লিক্স বা রুমার্স অনুযায়ী এই স্মার্টফোনের লুকসটা কিছুটা আইফোনের সাথে মিল রাখে, যেমন আইফোন 12 সিরিজ এবং 13 সিরিজ, অর্থাৎ এর বডি ফ্রেমটা ওরকম স্কোয়ার টাইপের। স্মার্টফোনটির রেয়ার প্যানেলে ফটোক্রোমিক কোডিং রয়েছে, এর ফলে রেয়ার প্যানেলের কালারটা শিফট করতে পারবে। রেয়ার প্যানেলে 4টি ক্যামেরা থাকছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ডিসপ্লের তলায়, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন। অবশ্যই আইপি রেটিং থাকবে, ডাস্ট প্রুফ বা ওয়াটার প্রুফ বলা যায়, তবে কত মিটার গভীর পর্যন্ত নেওয়া যাবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিক্স আসেনি। টেসলার অন্যান্য প্রোডাক্টের সাথে এই স্মার্টফোনটা সিঙ্ক হবে, যেমন ধরুন টেসলার কার, কারের বিভিন্ন রকম ফিচার তখন স্মার্টফোন দিয়ে ব্যবহার করা যাবে, অর্থাৎ ইকোসিস্টেম বলতে পারেন, যেমনটা আমরা অ্যাপেলের ক্ষেত্রে দেখছি, ওয়ানপ্লাসের ক্ষেত্রে রয়েছে, আরও বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু এগুলো রয়েছে, ঠিক তেমনটাও টেসলার ক্ষেত্রে থাকবে। এখন পর্যন্ত এই স্মার্টফোন নিয়ে যা আলোচনা করলাম সেগুলো মোটামুটি আমরা বর্তমান সময়ে যে সমস্ত স্মার্টফোন দেখতে পাই তার মাঝে পাওয়া যায়, তবে এবারে যে পার্ট নিয়ে আমরা কথা বলবো সেগুলো স্পেশাল, যার কারণে আমি বলছিলাম ইটস মোর দ্যান স্মার্টফোন। টেসলার এই স্মার্টফোনটা যদি আপনার কাছে থাকে আপনি সরাসরি স্টারলিঙ্কের কানেক্টিভিটি পেয়ে যাবেন, এর ফলে আপনি পৃথিবীর যে স্থানে যান না কেন, সেটা হতে পারে পাহাড়ের চূড়ায়, সেটা হতে পারে সমুদ্রের মাঝেও, তখন আপনি ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যেই থাকছেন। সরাসরি স্টারলিঙ্কের সাথে যেহেতু কানেক্টিভিটি রয়েছে আপনি সেই জায়গায় বসেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, এবং তাতেও আপনি ডাউনলোড আপলোড স্পিড পেয়ে যাবেন 150 থেকে 200 MBPS এর মতো। এমনকি বড় রকমের প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ করে একটা জায়গায় আগুন লেগে ওই এলাকার টোটাল নেটওয়ার্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, সেই জায়গাতেও আপনি স্টারলিঙ্কের মাধ্যমে এই স্মার্টফোন দিয়ে কানেক্টিভিটি পেয়ে যাবেন। এর পরবর্তী বিষয়টা আরও মারাত্মক। একটি স্মার্টফোন আমরা ব্যবহার করতে গেলে আমরা কিছু একটা চিন্তা করি কি করব, দেন আমরা সেটা টাচ করে বের করে দেন ব্যবহার করছি, অথবা আমরা মুখে বলি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। বাট টেসলার এই স্মার্টফোনের মাঝে আরও একটি নতুন টেকনোলজি ব্যবহার হবে, যা আমরা কোনো দিনই স্মার্টফোনের মাঝে তো ব্যবহার হতেও দেখিনি, এমনকি খুব একটা শুনে নিই, আর তা হলো নিউরোলিঙ্ক। এটা হলো আপনার মস্তিষ্ক কী ভাবছে সেটাই আপনার স্মার্টফোন করে দেবে। আপনার স্মার্টফোনটি আপনার সামনে রয়েছে, এবার আপনি ভাবুন আমি এবার ফেসবুক ওপেন করতে চাই, জাস্ট আপনার ফোনের ফেসবুকটা ওপেন হয়ে যাবে। আপনারা হয়তো অলরেডি জানেন নিউরোলিঙ্ক নিয়েও ইলন মাস্ক কিন্তু কাজ করছে বা তার টিম কাজ করছে, সো ওই টেকনোলজিও তিনি এখানে ব্যবহার করতে চাচ্ছেন। এতে করে একটা সুফল আসবে অবশ্যই, যে সমস্ত মানুষ কিনা কোমায় রয়েছেন, অনেক মানুষই তো আছে আপনারা জানেন যে কোমায় থাকে, তাদের শরীরের মাঝে সব কিছুই ঠিকঠাক চলে কিন্তু তিনি কথা বলতে পারেন না, বাট কিছু একটা বলতে চান কিন্তু আদর্শ তিনি নড়তে পারেন না বা কিছু বলতে পারেন না, তারপরে অনেকেই প্যারালাইজড হয়ে যায়, তিনি হাত পা নাড়াতে পারেন না, কথা বলতে পারেন না, কিন্তু তিনি সব কিছুই বুঝছেন, তিনি ভিতর থেকে সব কিছুই চাচ্ছেন করতে, বাট সেটার বহিঃপ্রকাশ থাকে না, তখন তিনি চাইলে কিন্তু ওই স্মার্টফোনটাও ব্যবহার করতে পারবেন। তবে যতদূর সম্ভব এই প্রযুক্তিটা চাইলে সবাই ব্যবহার করতে পারবে না, ওই স্মার্টফোনের মাঝে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করার সুযোগ থাকবে, তবে একটা স্পেশাল চিপের মাধ্যমে এটা ব্যবহার করা যাবে হয়তো। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ব্র্যান্ড থেকে আমরা দেখছি তারা স্মার্টফোনের চার্জারটি সরিয়ে ফেলছে, যেমন ধরুন অ্যাপেল শুরু করেছিল, এরপর স্যামসাং, তারপরে আমরা শাওমি দেখলাম, আরও কোন কোন স্মার্টফোন ব্র্যান্ড, ও গুগলও করেছে, এই সমস্ত ব্র্যান্ডগুলো তাদের ফোন থেকে চার্জারটি সরিয়ে নিয়েছে। বাট টেসলার যে স্মার্টফোন তাতে চার্জারই দরকার নেই। হ্যাঁ, আপনি চার্জ করতে পারবেন, চার্জার দিয়েও করতে পারবেন চার্জ, তবে এই স্মার্টফোনটাকে সোলার সিস্টেমের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন। এই স্মার্টফোনটার রেয়ার প্যানেলে হয়তো সোলার প্যানেল থাকছে, এটা মোটেই অবিশ্বাসযোগ্য নয়, কারণ টেসলার নিজেরই সোলার প্যানেলের বিজনেস রয়েছে।
সো এরকম টেকনোলজি তারা ব্যবহার করতেও পারে স্মার্টফোনে। ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা যাবে স্মার্টফোন দিয়ে, টেসলার এই স্মার্টফোন দিয়ে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা যাবে এমনটাও আমরা শুনে আসছি বিভিন্ন লিক্স রুমার্স থেকে। তো এই সমস্ত দেখে অবশ্যই আপনারা হয়তো মনে হচ্ছে এটা আসলেই মোর দ্যান এ স্মার্টফোন, কারণ এই ধরনের বিষয় যে স্মার্টফোনের মাঝে আসলে থাকা যেতে পারে বা থাকবে সে বিষয়গুলো কিন্তু আমরা আগে চিন্তা করিনি। বাট হ্যাঁ, সেরকম কিছু হয়তো আপনি দেখতে চাচ্ছেন। এখন ফাইনালি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, স্মার্টফোন তাহলে কবে আসছে? স্মার্টফোন এত কিছু অফার করবে যা আমরা শুনলাম আর তো অপেক্ষা করতে মন চাইতেছে না। আসলে এই ভিডিওটা তৈরি করার পিছনে মেইন রিজনই হলো আপনারা ডেইলি আমি দেখলাম 10-12টা করে কমেন্টস করছেন, ভাইয়া টেসলার নাকি মোবাইল আসবে, সো আপনি একটু এটার ব্যাপারে জানান। তো আমি যে কাজটা করলাম ইন্টারনেটে একটু চিরুনি তলাশি লাগালাম, তারপরে যা জানতে পারলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো মোটেই কোনো অফিসিয়াল তথ্য না, বা ইলন মাস্ক এসে বলে যায়নি বা তিনি কোনো ভাষণ দিয়েও জানাননি যে হ্যাঁ আমি এগুলোগুলো নিয়ে আসছি। বাট লিক্স অ্যান্ড রুমার্সগুলো সত্যি হয় এটা আপনারা জানেন, আবার ইটস অল ট্রু যা বলা হয়েছে এগুলো ইলন মাস্ক আমার বিশ্বাস উনি পারে, কারণ এই ভদ্রলোক যাই করতে চান তাই করে ফেলেন। সো এমনটা অস্বাভাবিক কিছু না হয়তো। এখন শুধু অপেক্ষা করে দেখার পালা আসলে তার তরফ থেকে আমরা এমন জিনিস কবে দেখতে পাই। বাট এই স্মার্টফোন সম্বন্ধে আমরা যদি আরও কিছু জানতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে।